আসসালামু আলাইকুম, আমাদের সত্যের পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চাকরিজীবী নারী পুরুষের বিয়ে আইন করে বন্ধ করতে হবে এমপি বাবলু। চাকরিজীবী পুরুষ চাকরিজীবী নারীকে এবং চাকরিজীবী নারী চাকরিজীবী পুরুষকে যাতে বিয়ে করতে না পারে সেই বিষয়ে আইনমন্ত্রীকে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন বগুড়া সাত আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। শনিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ আহ্বান জানান। রেজাউল করিম বাবলু বলেন, করোনার কারণে আমাদের দেশে প্রায় 4 কোটির বেকার সমস্যার সৃষ্টি হয়েছে। আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, একজন চাকরিজীবী নারী পুরুষ একজন চাকরিজীবী নারী পুরুষকে বিয়ে করতে চায়। এতে কিন্তু বেকার সমস্যার সমাধান হয় না। আমি আইনমন্ত্রীকে নিবেদন করব, তিনি এই আইনটা সুবিধাজনকভাবে করবেন যে একজন চাকরিজীবী আরেকজন চাকরিজীবীকে বিয়ে করতে পারবে না। তিনি বলেন, চাকরিজীবী নারী পুরুষরা যদি চাকরিজীবী নারী পুরুষদের বিয়ে না করে তাহলে বেকার সমস্যার অনেকটা লাঘব হবে। এর পেছনে আরেকটা কারণ আছে, যখন চাকরিজীবী দম্পতি অফিসে যায় তখন গৃহকর্মচারী দ্বারা তাদের সন্তান দারুণভাবে নির্যাতিত হয়, শিশু নির্যাতন হয়, এই জিনিসটাও লাঘব হবে। সবার আগে সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ সবাই।